ব্যাংক থেকে মিলছে না রেগার বকেয়া মজুরি অযথা হয়রানির শিকার হচ্ছেন রেগার শ্রমিক এ বিষয়ে ব্লক এবং ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে সার্বিক সহযোগিতার অভাব রয়েছে অভাব রয়েছে কর্ম সোমবার প্রাপ্য মজুরি পন্তবিল ব্লক সংলগ্ন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখায় তুলতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর রেগা শ্রমিকদের ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেন আজ টাকা দেওয়া যাবে না ক্ষোভে ফেটে পড়েন রেগা শ্রমিকরা তাদের অভিযোগ তিন দিন ধরেই ব্যাংকে এসে হয়রানি শিকার হতে হচ্ছে তাদের শ্রমিকেরা পঁয়তাল্লিশ দিন কাজ করেছেন একদিনেরও মজুরি পাননি ধৈর্যের বাঁধ ভাঙে পদ্মবেল ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা দুপুর একটা নাগাদ ব্যাংক থেকে ব্লক অফিসে এসে ভিডিও এবং অন্য আধিকারিকদের ভেতরে রেখে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তালা দিদি আমরা আমরা 45 দিন করে কাজ করছি ঠিক আছে আমরা সকালে আইছি 6টা সাড়ে টা থেকে আমরা সবাই এখানে ঢুকছি ঠিক আছে বলতো খোলা নাই আমরা রাস্তাতে আসলাম বলক বলছি আমরা সবাই আইছি ঠিক আছে এরপর আমরা টাকা তুলতে এসেছি টাকা ঠিকই দেখা যায় টাকা তো তারা দিতে চাইতো না কি কারণে দিতে চাইতো না এটা তো আমরা জানি না কিন্তু প্রত্যেক মানুষ টাকা পায় আমরা হল পাই না প্রায় আড়াই ঘন্টা তালাবন্দি অবস্থায় বিক্ষোভ চলার পর পুলিশ আসে পুলিশ আধিকারিকরা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে পরে এদিনের মধ্যেই বকেয়া মজুরি দেওয়া হবে বলে ভিডিও এবং ব্যাংকের শাখা ম্যানেজারের থেকে আশ্বাস পেয়ে তালা খুলে দেন বিক্ষোভকারী রেগা শ্রমিকরা এরপরেই শুরু হয় ব্যাংকের শাখা থেকে শ্রমিকদের মজুরি প্রদান এখানে প্রশ্ন উঠছে এই বিপর্যস্ত অতিমারির সময়কালে কেন রেগা শ্রমিকদের প্রাপ্য মজুরি পাওনা থেকে নানা অজুহাত খাড়া করে বঞ্চিত করার চেষ্টার প্রবণতা কেন পিওর রিপোর্ট चैनल दिन रात